হরিশ্চন্দ্র দু নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে একটু কড়া ভাবে টোকা দিলেন, কেউ সাড়া দিল না। গুণধর, তুমি এখানে থাকো, কোথাও যেও না, আমি এখনই আসছি। জ্বর কত? কিছু নয়, সামান্য ঠান্ডা লেগেছে, দুটো অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকো। থানা থেকে বলছিল আমার এলাকায় একটা হোটেলে খুন হয়েছে। ঠিক দরজার সামনে মেঝের ওপর একটি পুরুষের মৃতদেহ ডান দিকে কাত হয়ে পড়ে আছে। মুখখানা দেখে চমকে উঠতে হয়, কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানাকে ফালা ফালা করে কেটেছে, তারপর অত্যন্ত অযত্ন ভরে আবার জোড়া দিয়েছে। কাল তুমি তাকে শেষবার কখন দেখেছো? রাত্রি 9:45 সময় তাকে ডিনার দিতে গেছিলাম, তারপর 9:00 সময় একটু বাসন কোসন আনতে গেছিলাম, তখন তিনি বেঁচে ছিলেন। পুলিশ কি চায়? তাদের কথা সত্যি কিনা যাচাই করেছিলে? জি, এসেছিল দুজন মারাত আর একজন অরাত। রাত্রি 9:15 সময় এলেন অরাত। রাত্রিরে চাকর সিঁড়ির মুখে শোয় কেন? মনে হচ্ছে জগবন্ধু পাত্র গৃহত্যাগ করেছে। শ্রীমতী চৌধুরী জাল বদ্ধা হরিণীর মতো বোমকেশের পানে চাইলেন। আর যতগুলি লোকের এজাহার শুনেছি তাদের মধ্যে একজন একটা বেফাস কথা বলেছে। কি হলো? মনে পড়েছে, ভগবান মহান্তি, দাগি আসামি মেদিনীপুরে একটা স্ত্রীলোককে খুন করে 14 বছর জেলে গিয়েছিল। আপনি আর কতদিন আমাকে আটকে রাখবেন? আমার টাকার দরকার, তোমাকে দিতে হবে। পাখি উড়েছে,